প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জনধন যোজনার অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আপনারা প্রধানমন্ত্রী জনধন যোজনায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কি কি সুবিধা পাবেন এই ব্যাংক অ্যাকাউন্ট খুললে, এই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা কোথায় কোথায় খুলতে পারবেন, আর এই ব্যাংক অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা সকলেই জানি বর্তমানে দেশের কি পরিস্থিতি। বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত দরিদ্র মহিলারা আছেন এবং যাদের জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 500 টাকা করে পাঠানো হচ্ছে এবং এটা পরপর 3 মাস তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এমতো অবস্থায় যদি আপনি জনধন যোজনায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে, আর কোথায় আপনারা খুলতে পারবেন, চলুন বিস্তারিত আমরা একটু জেনে নিই। বন্ধুরা, আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত নাগরিককে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য, অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য। সেক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন এটা যে সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রকল্পের সুবিধা আসবে, সেই সুবিধার পুরোটাই কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা ছিল প্রথম সুবিধা। এছাড়া এই ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনি জিরো ব্যালেন্সে এই ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন। এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কিন্তু পাবেন। এছাড়া আপনারা 30,000 টাকা পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পাবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে। আর এই ব্যাংক অ্যাকাউন্টটি খুললে আপনাদেরকে দেওয়া হবে একটি এটিএম কার্ড, যার মাধ্যমেও কিন্তু আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন, যার লিমিট হলো 10,000 টাকা। এবার আমরা জেনে নিই আপনি যদি এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান আপনার ডকুমেন্টস কি কি প্রয়োজন হবে। এই ব্যাংক অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার ডকুমেন্টস লাগবে মাত্র 2টি, যেটা আপনার একটি ডকুমেন্টসের মধ্যেও থাকতে পারে। 2টি প্রুফ আপনার লাগবে, একটি হলো আইডেন্টি প্রুফ আর একটি হলো অ্যাড্রেস প্রুফ। আপনার কাছে যদি এমন কোনো ডকুমেন্টস থাকে যেখানে আপনার আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটোই আছে, সেই ডকুমেন্টস দিয়ে, অর্থাৎ একটি মাত্র ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আর এর সাথে লাগবে আপনার 2 কপি পাসপোর্ট ছবি। ডকুমেন্টস আপনি কি কি দিতে পারেন এর মধ্য থেকে সেগুলো আমরা একটু জেনে নিই। যেমন হলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এছাড়া আপনি আপনার জব কার্ড দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর সব থেকে সুবিধা হলো আপনি খুলতে পারবেন আপনার আধার কার্ড দিয়ে। এবার আমরা জেনে নিই আপনি যদি জনধন যোজনায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কোথায় কিভাবে খুলবেন। আপনি চলে যান আপনার নিকটবর্তী কোনো ব্যাংকে বা ব্রাঞ্চে, সেখানে গিয়ে আপনি বলুন যে আপনি প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান। সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে। প্রত্যেকটি ব্যাংকে তাদের নিজস্ব ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে একটি ইউনিভার্সাল ফর্ম দেওয়া আছে ইংলিশ এবং হিন্দিতে, আপনারা সেই ফর্ম পূরণ করেও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন। মেন ব্রাঞ্চ ছাড়াও আপনারা সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট, যে সমস্ত ছোট ছোট ব্যাংকগুলি আছে সেখানেও কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু আপনারা মনে রাখবেন অনলাইনে বাড়িতে বসে আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।